দেশে সেরামের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার মজুত একেবারেই শেষ পর্যায়ে। ফের কবে আসবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। 15 লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এমন অবস্থায় ফাইজার বায়োএনটেকের টিকা আগামী 10 দিনের মধ্যে চালুর কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই টিকার মজুত রয়েছে 1 লাখের কিছু বেশি। এদিকে চীনের সিনোভ্যাকের করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আরও জানাচ্ছেন দানিদ রং। টিকা প্রদানের পরিসংখ্যান বলছে, শনিবার সারা দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেয়া গেছে ৬,২০০ জনকে। এর মধ্যে পুরো রাজশাহী বিভাগে মাত্র ৫৪ জনকে আর খুলনা বিভাগে দেয়া গেছে ৯০ জনকে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানই বলে দিচ্ছে, দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার মজুদ একবারেই নেই। ঢাকাসহ বিভিন্ন জেলাতে টিকার অভাবে বন্ধ বেশিরভাগ কেন্দ্র। মানুষকে টিকা দিতে কোনো ক্ষেত্রে অন্য কেন্দ্র থেকে টিকা চাইতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সেটা রেশনিং করে দেওয়া হচ্ছে, আমাদের এখানে বন্ধ করা হয়নি। আমরা এখানে অথবা কোনো দিন 10 জনকে দিয়েছি, 20 জনকে, যেহেতু আমরা আরেক জায়গা থেকে আমরা নিয়ে আসি ভাইলটা, তো সেখানে যখন প্রাপ্যতা যেটুকু থাকে সেখান থেকে তখন আমরা কিছু দিই। এরই মধ্যে আজ চীনের সিনোফার্মের করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আর উপহার হিসেবে সিনোফার্মের আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন আগামী ১৩ জুনের মধ্যে বাংলাদেশে আসবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, ফাইজারের করোনা টিকা সক্রিয় করার ডায়ালুয়েটর কোভ্যাক্স থেকে সোমবার দেশে এসে পৌঁছাবে। এরপর আগামী 10 দিনের মধ্যে এই টিকা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। কোথায় দেওয়া হবে, কাদের দেওয়া হবে, এটি নিয়ে আমাদের ব্যাপক আগ্রহ আছে। আমরা জানি এই বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন, নানান পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। ভ্যাকসিন ডেভেলপমেন্ট যে পরিকল্পনাটি আছে, সেই পরিকল্পনাটাকে তারা খুঁটিয়ে দেখছেন, যাতে করে এই টিকা কোনো অবস্থাতেই যেন নষ্ট না হয় এবং এই টিকাটি যেন যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয়। যখনই চূড়ান্ত সিদ্ধান্তটি হয়ে যাবে, কোন প্রতিষ্ঠানে দেওয়া হবে, প্রতিদিন কতজনকে দেওয়া হবে, এই সংখ্যা বা পরিসংখ্যানটি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দেব। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা।